সুপ্রিয় দর্শক, এখানে একটা ট্রাকের মধ্যে আপনারা দেখছেন বেশ কিছু ছাগল কিন্তু লোড হয়েছে। এই যে দেখুন ছাগলগুলি কিভাবে লোড হয়েছে, আর সেই সঙ্গে কিন্তু একটা ঘোড়াও লোড হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখুন একটা ঘোড়া লোড হয়েছে। আমরা একটু শুনবো আসলে এগুলো কোথায় যাচ্ছে। আপা আসসালামু আলাইকুম। কোথা থেকে কোথায় যাবে এটা? কুমিল্লাতে যাবে। কুমিল্লা যাবে? আপনারা এই প্রথম দিনাজপুরে আসলেন? আপনাদের কি ছাগলের খামার আছে? খামার নাই, গরুর খামার আছে। মানে এই প্রথম ছাগলের খামার করবেন? 38টা ছাগল নিচ্ছেন? না, কেনা বেচা না থাকলে তো আসলে খামারে লাভ হয় না। মানে এই প্রথম ছাগল নিলে? এই ছাগলের ঠিকানাটা পাইলেন কোথা থেকে? ঠিকানা আপনার ইউটিউব চ্যানেল দেখে, তারপরে সকল বাসা ইউটিউব দেখে আপনি সাকিব ভাইয়ের কাছে আসেন। আচ্ছা আচ্ছা, শুনবো আপনার। আমরা একটু সাকিব ভাইয়ের কথা একটু শুনতে চাই। সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতগুলি ছাগল নিলেন আজকে? 38 পিস। 38 পিস? আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো যে এই যে ছাগলগুলি, জি এগুলো কি জাতের ছাগল বেশি? মানে যমুনা পারি আছে, ব্ল্যাক বেঙ্গল সব থেকে বেশি আছে বাচ্চা সহ। ব্ল্যাক বেঙ্গল সব থেকে বেশি, দুই বাচ্চা সহ। দুই বাচ্চা সহ? জি। কতগুলি ছাগল আছে দুই বাচ্চা সহ? দুই বাচ্চা সহ আছে এখানে আপনার 30টা। মানে মা আছে 10টা, বাচ্চা আছে 20টা। মা আছে 10টা আর বাচ্চা আছে 20টা? এগুলো সব ব্ল্যাক বেঙ্গল? সব ব্ল্যাক বেঙ্গল। আর যমুনা পারি? যমুনা পারি আছে 8-10টার মতো, 8-9টার মতো। 8-9টার মতো? 38-40টার মতন ছাগল আছে আর কি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, এই যে 40টা ছাগল, জি, এই যে জোগাড় করলেন, জি, এই জোগাড় করতে কতদিন সময় লাগলো? সময় এটা হচ্ছে আজকে জোগাড় করছি আর কি, আমদানি ছিল এই কারণে। মানে একদিনে জোগাড় করতে পারছেন? আচ্ছা, এইটাই জানতে চাচ্ছি যে এতগুলি ছাগল আসলে, জি, মানে জোগাড়টা একদিনেই সম্ভব কিনা? জি, আসলে অনেক টাইমে সম্ভব হয়, অনেক টাইমে সম্ভব হয় না। আচ্ছা, মানে এটা কপালের উপর? কপালের উপর আসলে। মনে করেন যে ওনাদের কপালে আজকে ছিল, জোগাড় হয়ে গেছে আর কি। ওনারা কি আজকে আসছেন? ওনারা আসছে কালকে সন্ধ্যার সময় আসছে আর কি, দুপুরে 3টার সময় আসছে আমার কাছে। তো ওনাদেরকে হোটেলে উঠাই দিয়েছিলাম, ওখানেই ছিল। তারপর মনে করেন যে আজকে সকালে আমি হাটে নিয়ে গেছিলাম আমার সাথে। আচ্ছা, এই যে আমরা এখানে একটা ঘোড়া দেখছি, জি, এটা দাঁত কয়টা ভাই? এটা দাঁত হচ্ছে 2 দাঁত। 2 দাঁত? এটা খুব সুন্দর আর মনে করেন যে শৌখিন, এর পিঠে করে আমি চড়ে আর কি ঘুরে বেড়াইলাম। উঠাই দিছি, নাহলে আমি দেখাই দিতে পারতাম না। এটা তো অনেক বড় সাইজ। জি, বড় সাইজ, অনেক বড়। এই ঘোড়াটা কি ওনারা শখে নিলেন? জি, ঘোড়াটা আর কি প্রথমে শখ করে আমি নিছিলাম। হ্যাঁ, আমি নিছি 4,400 টাকা। হ্যাঁ, ৪,400 টাকা দিয়ে নিছি। এখন ভাইয়ের মেয়ে আর কি আছে, তো বললো যে ভাই এটা আমাকে দেন। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যান। যখন আপনি শখ করছেন, আপনার মেয়ে আছে, মেয়ে যখন আদর যত্ন করবে তখন নিয়ে যান। আচ্ছা, এইটা আপনার তো আসলে এই ধরনের শখ আছে যে 1-2টা করে ঘোড়া, তারপরে এক্সেপশনাল কিছু জিনিস পাইলে। জি, তো এইটা আপনি মাত্র 4,400 টাকা দিয়ে কিনছিলেন? জি, মাত্র 4,400 টাকা দিয়ে নিয়েছিলাম। আসলে ঘোড়াটা প্রচুর বড়। আপনারা দেখা পাচ্ছেন মনে হয় যে আসলে ত্রিপালটার কারণে বোঝা যাচ্ছে না, বৃষ্টির জন্য ত্রিপালটা দেওয়া হয়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে ঘোড়াটা বড়। ঘোড়া বড়? ঘোড়া কেবল 2 দাঁত। আচ্ছা, আমাদেরকে বলেন তো যে এই ধরনের ঘোড়া, জি, আসলে পাওয়া যায় কিনা? জি, পাওয়া যায়, মাঝে মধ্যে আমাদের এদিকে পাওয়া যায় আর কি। শখ করে অনেকজন কিনে, কিনার পর দেখা যাচ্ছে যে খাওয়াইতে পারে না, কি সময় দিতে পারে না। আচ্ছা, এই কারণে বেঁচে দেয়। এটা যে নিছিল উনি হচ্ছে ওনার ছেলের জন্য নিছিল শখ করে। হ্যাঁ, ছোটবেলায় নাকি নিছিল হচ্ছে 10,000 টাকা দিয়ে। হ্যাঁ, তো মনে করেন যে বড় করছে, খাওয়া দাওয়া, তারপর চড়া শিখাইছে, পিঠে মনে করেন যে মানুষজন চড়ে ঘুরে বেড়ায়, এইটাও শিখাইছে। ট্রেনিং তো দিতে হয়। হ্যাঁ, অবশ্যই। তো মনে করেন যে ও লাথালাথি কামড়া কিছু করে না, অন্য ঘোড়া যায় এরকম লাথালাথি করে, কিন্তু সেরকম কিছু করে না ছেলে ঘোড়া। আচ্ছা, ছেলে ঘোড়া একটু বদমাইশ হয়, একটু দুষ্ট প্রকৃতির হয়, এটা ওর কাছে নাই আর কি। ও কি এইভাবেই পালন করছে, কিন্তু তার পরবর্তীতে আর পারে নাই না। এখন ছেলেটা থাকে না, ছেলেটা স্কুলে পড়ালেখা করে, আর যার ঘোড়া উনি হচ্ছে ভ্যান চালায়। আচ্ছা, এই কর্মের মধ্যে থাকে, ঘোড়াটাকে সময় দিতে হবে। তাহলে তো এইটাও কপাল একটা। জি, কারণ 4,400 টাকা দিয়ে এই ধরনের একটা ঘোড়া, মানে 4,000 টাকা দিয়ে আমি ঘোড়াটা কিনছি আর 400 টাকা লেখাই, এই মিলে আমার 4,400 টাকা পড়ছে। আচ্ছা,
মানে 4000 মানে হাসিল সহ 4400 আচ্ছা আচ্ছা তাহলে তো মানে এত সস্তায় তো আসলে ঘোড়া সব সময় পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না তারপরে নসিবে মিলে যায় আর কি আচ্ছা সাকিব ভাই আমরা একটু এইদিকে আসি জি এই যে আমরা যমুনা পাড়িগুলি দেশিগুলা দেখছি ব্ল্যাক বেঙ্গল জি এই যে দুই বাচ্চা সহ জি এগুলো আমাদেরকে একটু বলবেন গড় প্রাইস কিরকম পড়ছে দুই বাচ্চা সহ এগুলো প্রাইস পড়ছে মনে করেন যে আপনার কোনোটা 10000 পড়ছে কোনোটা 11000 পড়ছে কোনোটা 9500 পড়ছে আচ্ছা এইভাবে হচ্ছে পড়ছে আর হচ্ছে আমরা যে যমুনাপাড়ি বাচ্চাগুলো যে দেখতেছি হ্যাঁ এই যমুনাপাড়ি বাচ্চাগুলো 5800 এই এটা কি যমুনাপাড়ি বাচ্চা জি যমুনাপাড়ি বাচ্চা আচ্ছা এই যে এদিকে যমুনাপাড়ি বাচ্চাগুলো আছে সব বড় বড় আচ্ছা আর দুই বাচ্চাগুলি গড়ে আপনার 10000 জি গড়ে হিসাব করলে 10000 টাকা করে পড়বে 10000 টাকা করে পড়বে আচ্ছা সাকিব ভাই এবার একটু আমরা জানতে চাই যে দূর দূরান্ত থেকে যারা আসতে চায় জি আপনার কাছে জি মানে আপনি যদি আমাদেরকে একটু টাইম ডিউরেশনটা বলেন যে আসলে এক ট্রাক ছাগল নিতে মানে কয় দিনে হাতে নিয়ে সময় নিয়ে তারা আসবে মানে ওনারা হাতে সময় নিবে আর কি দুই দিনে জি দুই দিনের সময় নিতে হবে মানে 48 ঘন্টা এই দুই দিন সময় নিলে ওনাকে আমরা দিতে পারবো এই ছাগল আপনি ডেলিভারি দিয়ে দিতে পারবেন ডেলিভারি দিতে পারবো আচ্ছা আচ্ছা কারণ আমি হাতে একটু সময় নিলাম কারণ আমার সময় অত নাও লাগতে পারে মানে আপনি বেশি করেই নিলেন বেশি করে একটু সময় নিয়ে নিলাম আমি আচ্ছা এবার আপনার একটু যোগাযোগ একটু নাম্বারটা একটু নিব 0178797 0588 আরেকবার বলবো 0178797 0588 অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কুমিল্লা থেকে আপনারা তো আপাতত বললেন যে এই প্রথম মানে আপনারা ছাগলের খামারটা করছেন জি মানে আপনাদের কি কোনো আসলে ট্রেনিং আছে জি আমাদের কোনো ট্রেনিং নাই গরুর ফার্ম ছিল আমার তো এই গরু আর করব না তো এই জন্য সাকিবের সাথে যোগাযোগ কইছা বরিশালে আসলাম আইসা বরিশাল না দিনাজপুরে দিনাজপুরে আসলাম আইসা এই ছাগলগুলা সাকিব বে কিনে দিল ভালো দামে কিনে দিছে আশা করি আর যারা প্রবাসে আছেন বা দেশে আছেন দেশে আইসা যদি বেকার না থেকে ছাগলের ফার্ম করেন গরুর ফার্ম করেন এদিকে গরুর প্রফিট অনেক আর এগুলোর মানুষের পরিবেশও ভালো মানুষগুলো অনেক ভালো আচ্ছা এই যে সাকিব ভাইয়ের কাছে যে আসলেন আমরা একটু অভিজ্ঞতার কথা শুনব মানে সাকিব ভাইয়ের কাছে আসার পরে সাকিব ভাই আসার প্রথমে আসার পরে একটু ভয় ভয় লাগছিল কোনোদিন আসি নাই আর পরিচয় ছিল না মোবাইলে ওনার সাথে পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমেই ওনার ভিডিও আমি দেখছি দেখার পরে ওনার সাথে পরিচয় হয়েছে আসার পরে উনি অনেক যত্ন আদরে করছে গতকালকে দুপুরের পরে আমরা আসছি আচ্ছা কুমিল্লা থেকে মানুষ হিসাবে অনেক ভালো আর এদিকে সবাইও আমি ধন্যবাদ জানাই এদিকের মানুষ অনেক ভালো অনেক জায়গায় তো চ্যানেল আমি দেখি জি আসার জন্য অনেক আগ্রহ করছি আসতে পারি নাই আল্লাহ হুকুম করছে এবার আসছি তো এদিকের মানুষ খুবই ভালো আদর যত্ন করছে আচ্ছা আমরা চাই যে এই ছাগলগুলি নিয়ে যায় আপনারা যেন অবশ্যই এটা প্রফিট করতে পারেন ইনশাআল্লাহ কারণ প্রফিটের জন্যই তো আসলে সবাই বিজনেসটা করে আচ্ছা ভাই আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম তো দর্শক আপনাদেরকে এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে সুদূর কুমিল্লা থেকে দিনাজপুরে এসে এই যে ছাগল মূলত ছাগলই ঘোড়াটা শখে নেওয়া হয়েছে এগুলো কেনা হলো এবং এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা